বনগাই স্কুলে গুড টাচ ব্যাড টাচের পাঠ দিচ্ছে পুলিশ জেলা পুলিশের উদ্যোগে জয়ন্তীপুর এপি স্কুলে পালিত হলো এই কর্মসূচি স্কুলে খুদে পড়ুয়াদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কিত পাঠ দিল পুলিশ বনগা পুলিশ জেলার উদ্যোগে পেট্রাপোল থানার পক্ষ থেকে এদিন এই কর্মসূচি পালন করা হয় ভারত বাংলাদেশ সীমান্তের কোলঘাসা জয়ন্তীপুর এপি স্কুলে সম্প্রতি বনগা পুলিশ জেলার উদ্যোগে চালু হয়েছে দশভূজা প্রকল্প এই প্রকল্পের অন্যতম জাগৃতি জাগৃতির উদ্দেশ্য বিভিন্ন স্কুল পড়ুয়াদের সচেতন করা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সংশ্লিষ্ট স্কুলে গিয়ে থানার পুলিশ কর্মীরা পড়ুয়াদের সচেতন করবেন এই প্রকল্পের মাধ্যমে গত সপ্তাহে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে ক্ষুদে পড়ুয়াদের এই রকম পরিস্থিতিতে পড়লে কিভাবে তারা প্রতিহত করবে কিভাবে ছুটে পালাবে এই সমস্ত কিছুই শেখানো হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও এ বিষয়ে অভিভাবিকা সুমিত্রা মল্লিক বলেন প্যাট্টাবল থানা থেকে এবং আমাদের বন্ড থানা থেকে যে স্কুলে আমাদের একটা যে মিটিংটা হলো গুড ক্লাস এবং ব্যাড টাস্টের বিষয়ে সেটা আমরা খুবই ভালো লাগছে এবং তারা যে অনেক কিছু আমাদের সেই বিষয়ে জানতে পারলাম বুঝলো ওরা ওনারা আমাদেরকে বোঝালো যে স্কুলে এসে বলাটা মানে কি যে স্কুলে দুশোটা বাচ্চা আছে সবাই তো একসাথে জানলো তারা জানতে পারল একটা বাচ্চা জানতে পারত স্কুলে বলা মানে কি সব বাচ্চা একসাথে জানলো অনেক কিছু তারা বুঝলো যে ব্যাড টাস্ট কী আর খা আর গুড ক্লাসটা কী এই বিষয়েটা তো জান ভালো হলো আমরাও অনেক কিছু শিখতাম ওখানে থেকে পুলিশ কাকুদের কাছ থেকে পাঠ নিয়ে খুশি পড়ুয়ারাও এ বিষয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী নিহারিকা দাস জানায় কয়েকজন পুলিশ অফিসার এসেছিল বনগান ডিস্ট্রিক্ট কয়েকজন পুলিশ অফিসার এসেছিল যে গুড টাচ কী ব্যাড টাচ কী গুড টাচ কোথায় হয় ব্যাড টাচ কোথায় হয় গুড টাচ আমাদেরকে কারা কারা করতে পারে নিশ্চয়ই আমাদের মা বাবা আমাদের প্রিয়জন তারাই করতে পারে ব্যাড টাচ কারা কারা করে আর কোথায় কোথায় হয় বেশিরভাগ আমাদের ঠোঁটে আমাদের কি করতে হবে প্রথমে আমাদেরকে না 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 বলতে হবে সেখান থেকে দৌড়ে চলে আসতে হবে আর এমনভাবে দৌড়াতে হবে যে যাতে আমরা পড়ে না যাই মানে তারা যেন আমাদেরকে ধরতে না পারে আজ ক্লাসে পরিচিত শিক্ষক শিক্ষিকারা নন তাদের ভূমিকায় খাকি উর্দি পড়া পুলিশ গল্পের ছলে তারা বোঝালেন বিপদ এলে কিভাবে রক্ষা পেতে হয় বেড়ানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যাতে পড়ে না যাই আমি দেখা না পাই এমন ভাই হবে পালিয়ে কোথায় যাবো জানো যে আমাকে ভালোবাসে মা বাবা টিচার যেখানে আমি যাকে আমি সমস্ত বক্তব্যটা বলতে পারবো যে আমার সাথে খারাপ ব্যবহারটা করেছে তাই তো সেজন্য আমরা এই যে গো প্রথমে চিৎকার করবো নো নো বলে তারপরে গো বলে চতুর্থ শ্রেণীর পড়ুয়া শ্রেষ্ঠা সাধুকা জানায় তারা এসে আমাদেরকে বললেন ব্যাড টাচ কোথায় কোথায় হয় আর গুড টাচ কোথায় কোথায় হয় ব্যাড টাচ করেন যারা আমাদের পরিচিত না তারা আর যারা গুড টাচ করেন তারা নিশ্চয়ই আমাদের মা বাবা প্রিয়জন এরাই আর যদি বাড়িতে বাড়িতে জানানো উচিত আর যদি স্কুলে হয়ে থাকে তবে আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের জানানো উচিত পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ বিশ্বাস তিনি বলেন সীমান্তের একেবারে কোল ঘেঁষা আমাদের এই বিদ্যালয় নানারকম সামাজিক সমস্যা নিয়েই বাচ্চারা বড় হচ্ছে আমরাও বিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করি বাচ্চাদের এগুলি শেখানোর আজ পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই পুলিশ জেলার পক্ষ থেকে এবং পেট্রাপোল থানার পক্ষ থেকে ওনাদের যে জাগৃতি ক্যাম্পেনিং চলছে তার অংশ হিসাবে ওনারা আমাদের স্কুলে এসেছিলেন এবং গুড টাচ ব্যাড টাচের বিষয়ে একটা ওয়ার্কশপ ওনারা আমাদের বাচ্চাদের সঙ্গে করলেন রকম সামাজিক সমস্যা এখানে রয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাদের এই জিনিসগুলো শেখা খুব জরুরি আমরা আমাদের মতো করে ক্লাসে ওদেরকে এগুলো শেখাই এবং ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা এই সংক্রান্ত বিভিন্ন পোস্টার ভিডিও পোস্ট করেছি তারপরে ওনারা এসেছেন এই প্রোগ্রামটা আমাদের বাচ্চারা অংশ নিয়েছে এবং বাচ্চারা ভীষণভাবে উপকৃত হয়েছে অভিভাবকরাও সেখানে ছিলেন তারাও অত্যন্ত আনন্দিত প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম একটা সুন্দর ক্যাম্প ওয়ার্কশপ আমাদের স্কুলে করার জন্য আমরা স্কুলের পক্ষ থেকেও খেট্রাবল থানা এবং বনগাঁ পুলিশ জেলার আধিকারিকদের আধিকারিকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল